হ্যালো বন্ধুগণ, আজকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বাবারচি থেকে স্পেশাল রোল 18 ইঞ্চি সাইজের, যেটা অলমোস্ট আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। তো আমরা এখন ওটা পিক আপ করব। তো আমাদের এই 18 ইঞ্চির রোল চলে এসেছে, এই কাগজটা খেলো, আর এটাকে এখন দু ভাগে ভাগ করা হবে মেপে মেপে। এই হচ্ছে মাঝখান, ঠিক আছে। এবার এটা আমরা কাটি। আচ্ছা, এইদিকে ধান। তো অনেক কষ্টে আমরা এই রোলটাকে দু ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে 18 ইঞ্চি বাবারচি থেকে কেনা স্পেশাল রোল, কি জায়েন্ট রোল না সামথিং কিছু একটা বলে বাবারচি স্পেশাল। এর মধ্যে রয়েছে হচ্ছে চিকেন এগ, বয়েল এগ, মাটন, পনির, ভেজ, এই পাঁচটা আইটেম রয়েছে। এই হচ্ছে তার ভেতরটা, এটা এখন আমরা একটু ট্রাই করব। One eternity later. এতটা প্রোটেকশন আজকাল তো আর কাপেলরাও নেয় না, এটা এত কাগজ এত কিছু দিয়ে প্রোটেক্ট করা রয়েছে। তো অনেক কষ্টে ছাড়ালাম। তো ফার্স্ট বাইট হচ্ছে বাবারচি। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ঢুকিয়ে দে রোলের ভেতরে। ফার্স্ট বাইট গানা গুচ্ছা ইনসানকে। দারুন দারুন, মাটনের একটা পিস পড়েছে। এই রোলটার দাম হচ্ছে 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। তবে ডিম, আচ্ছা ডিম গ্রেট করে নেই তো, বয়েলড এগ একই রে, লেবুর দানাও দিয়ে দিয়েছে। এই যে বয়েলড এগ দেওয়া রয়েছে। আমি এই মাত্র একটা মাটনের পিস পেয়েছি, স্পাইসি নয়, তো যারা ঝাল খায় না কোনো সমস্যা নেই, আরামসে খেতে পারে। 200 টাকা অনুযায়ী রোলটা দারুণ। রোলটার ভেতর একটু পোস্টমর্টম করব আমরা। তো আর লাচ্ছা পরোটাটা কিন্তু খুব নরম, হ্যাঁ শক্ত শক্ত নয়, এতক্ষণ বেহালার থেকে এলো যাদবপুর অব্দি, বাট শক্ত হয়ে যায়নি। এই হচ্ছে ভাজা ডিম, এই হচ্ছে সেদ্ধ, ও এটা পনির দিয়েছে, হ্যাঁ পনিরও দেওয়ার কথা ছিল, পনির দিয়েছে। এই হচ্ছে ভেজ আলু, এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় মাটন। তো এই হচ্ছে পনির, মাটন, ভেজিস, চিকেন, ডিম সিদ্ধ আর ভাজা ডিম। তো পারফেক্ট আছে রোলটা। তো বন্ধুগণ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রোলটা আমি যেভাবে ভেবেছিলাম শেফ আলাদিনের মতন একটু হেভি হবে, শেফ আলাদিনে শুনেছি নাকি 3-3.5 কেজি ওজন, এখানে ওরকম না, এখানে একটা রোল মানে 200 টাকা দিয়ে একটা রোল কিনলে একজনের পেট ভরবে, আর কেউ যদি অনেক খাবার খায় মানে অনেকটা তার খোরাক, তার জন্যে একটা ঠিকঠাক। বাট এটা যেহেতু আমরা একটা রোল কিনে দুজনে হাফ করে খেয়েছি, তো রাতের ডিনার ঠিক হয়নি, আমি এক্সপেক্ট করেছিলাম এটাতে রাতের ডিনার হবে। ওভারঅল টেস্টটা ঠিক আছে, ভালো, মানে খারাপ বলবো না, ভালো। আর আমি দেবো 10-এ হচ্ছে, 10-এ দেবো, আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। তো দাম অনুযায়ী 7, তুই কত দিবি? 10-এ 5। আর তোর কি কি এক্সপিরিয়েন্স, মানে তোর কি মতামত? ডিম সিদ্ধটা ভালো লাগলো, হ্যাঁ ডিম সিদ্ধ ভালো ছিল, আর মাটনটাও ভালো ছিল। ভালো ছিল, আপনি যদি কেচাপ খাই না একটু ঝাল দিলে ভালো, হ্যাঁ একদমই ঝাল ছিল না, আর লাচ্ছা পরোটাটা ভালো ছিল। এক্স্যাক্টলি, যেটা আমি খেতে খেতে বলছিলাম লাচ্ছা পরোটা ভালো ছিল, আর আমি মাত্র 3 বার মাটন পেয়েছি, ঠিক আছে 200 টাকা দামের মধ্যে, তার মানে কি 4 টুকরো মাটন ছিল, আমি লাকি। আরে কিয়া বাত, আমি 3 পিস মাটন পেয়েছি, ও 1 পিস, আমি চিকেন মনে হয় 2 পিস পেয়েছি। জেনে শুনে চিকেন করে মটন, হ্যাঁ দোকানদারকে বলেছি দাদা পিছনের দিকে বেশি করে মটন বুঝি। আমার রোল খুলে দিয়েছি অফ ক্যামেরায়, কেউ জানতে পারলো না। রোল খুলে দিয়েছিলাম, আমার রোল, আমার পার্টের রোলটা তুই খুলে মটন নিয়ে নিয়েছি। না না না, এসব বিরোধী চক্রান্ত, সিপিএম করা মুছে কেউ তোরা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, খুব খারাপ ছিল না। তো এই ছিল আজকের ভিডিও, আর আপনিও যদি এরকম রোল কিনে রাঁচি পাগলের সাথে বসে খেতে চান, তো অর্ডার দিন অনলাইনে বা
গিয়ে কিনে আনুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোন ভিডিওতে। সবকিছু মেনে নেব।